এবার বোলপুর রেজিস্ট্রি অফিসে সিবিআই হানা। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের সম্পত্তির হদিশ পেতেই এই হানাদারি বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সিবিআই এর হাতে অনুব্রত মণ্ডল ও তার ঘনিষ্ঠদের একাধিক জমির দলিল এসে পৌঁছেছে বলে খবর। সিবিআই এর একটি সূত্রের দাবি, নামে বেনামে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তার ঘনিষ্ঠদের বিপুল জমি আছে। গোটা বোলপুরের জায়গা জমির কারবার কৃষ্ণমণ্ডলের ঘনিষ্ঠরা নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ। এই কারবারের মাধ্যমে গরু পাচারের মোটা অর্থ সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে বলে সিবিআই এর আশঙ্কা। এই সংক্রান্ত তথ্যই খতিয়ে দেখতে দুই সিবিআই আধিকারিক মঙ্গলবার অফিস খোলার সঙ্গে সঙ্গে বোলপুর রেজিস্ট্রি অফিসে গিয়ে হাজির হন। অনুব্রত ঘনিষ্ঠদের জমির দলিল যা ইতিমধ্যেই সিবিআই এর হাতে এসে পৌঁছেছে, তা কবে নথিভুক্ত করা হয়েছে, কে কিনেছে, কত টাকা লেনদেন হয়েছে, সে সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই কারণেই বোলপুর রেজিস্ট্রি অফিসের একেবারে সার্চিং বিভাগে গিয়ে হাজির হয়েছে সিবিআই। উল্লেখ্য, সোমবার সকালে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠের শিবশম্ভু রাইস মিলে হানা দিয়েছিল সিবিআই। এরপর বিকেলে তারা অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনের ফ্ল্যাটে তৃতীয়বারের জন্য হানা দেয়। গতকাল সন্ধে পর্যন্ত বোলপুরের দুটি ব্যাংকে তল্লাশি চালায় সিবিআই। আর আজ সকালে রেজিস্ট্রি অফিসে তাদের হানা থেকে পরিষ্কার, গরু পাচার মামলায় যাবতীয় তথ্য খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।